তারিখটা ছিল চলতি বছরের 9 ফেব্রুয়ারি। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেंद्र मोदी বুক ঠুকে বলেছিলেন, দেশ দেখ रहा है एक अकेला कितनों पे भारी पड़ रहा है। বাস্তবে তিন রাজ্যের ফলে দেখা গেল একা মোদির নামে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল কংগ্রেস। লোকসভা নির্বাচনে যা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যোগাবে বিজেপিকে, আর কংগ্রেসের প্রাপ্তি বলতে স্রেফ তেলেঙ্গানা। অর্থাৎ দিনের শেষে ছবিটা অনেকটা এই রকম। মধ্যপ্রদেশ যেখানে ক্ষমতায় ছিল বিজেপি, সেখানে ক্ষমতা ধরে রাখলো বিজেপি। পরের রাজ্য রাজস্থান, ক্ষমতায় ছিল কংগ্রেস, সেখানে পালাবদল হলো, জয় পেল বিজেপি। এবং কংগ্রেস ক্ষমতায় ছিল ছত্তিশগড়ে, সেখানেও কিন্তু জয় পেল বিজেপি। এই তিন রাজ্যে জয় পেল বিজেপি, এবং একমাত্র সান্ত্বনা পুরস্কার যদি বলা হয় সেটা তেলেঙ্গানা, যেখানে একেবারে সিন্স ইনসেপশন অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তেলেঙ্গানা তৈরি হওয়ার পর এই প্রথম টিআরএস বা বিআরএসকে সরিয়ে দিয়ে কংগ্রেস সেখানে ক্ষমতা এলো। নিঃসন্দেহে এই যে তিনটি রাজ্যে জয় পেল বিজেপি, তার মূল কারিগর একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কারণ এই তিন রাজ্যে কোথাও কোনো সিএম ফেসকে প্রজেক্ট করা হয়নি, কোনো মুখ্যমন্ত্রীকে প্রজেক্ট করে বিজেপি নির্বাচনে যায়নি। ফলত মোদি ম্যাজিকে এই তিন রাজ্যে বিপুল জয় পেল বিজেপি। গেরুয়া ঝড়ে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল কংগ্রেস। অর্থাৎ যে প্রশ্নগুলো সামনে আসছে, ম্যাজিশিয়ান গেহলোত ফেল, মোদি ম্যাজিকে বাজিমাত রাজস্থানে। ম্যাজিশিয়ান বলে সুনাম রয়েছে অশোক গেহলোতের, কিন্তু শেষ পর্যন্ত সেই ম্যাজিক কাজ করলো না। হাত ছাড়া ছত্তিশগড়, প্রতিষ্ঠান বিরোধিতাকে উড়িয়ে জয় মধ্যপ্রদেশেও। 18 বছর ধরে মুখ্যমন্ত্রী সেখানে শিবরাজ সিং চৌহান, কিন্তু কোনো প্রতিষ্ঠান বিরোধিতা কাজ করেনি এক্ষেত্রে। আরও হিনবল হলো কংগ্রেস। সান্ত্বনা পুরস্কার বলতে স্রেফ তেলেঙ্গানায় জয়। এইবারে প্রশ্ন হচ্ছে কংগ্রেস কিভাবে 3-4 মাসের মধ্যে ঘুরে দাঁড়াবে লোকসভা নির্বাচনে। কংগ্রেসের ব্যর্থতাতেই জয় বিজেপির। আক্রমণে কুণাল ঘোষ। ফলে বুঝতে পারছেন ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু এইবারে তুতু ম্যায় শুরু হয়ে গেছে। তৃণমূল সরাসরি কংগ্রেসের বিরোধিতার কারণে এই পরাজয় হয়েছে, এবং বিজেপির জয়ের পেছনে আসলে কংগ্রেসের ব্যর্থতা অনেক বেশি মাত্রায় দায়ী বলে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। এইবার আপনাদের দেখাতে চাইবো যে কোন রাজ্যে কতগুলো ভোট বিজেপি, কংগ্রেস এবং অন্য রাজনৈতিক দলগুলো পেল, পরপর আপনাদের সামনে এইখানে রাখবো। শুরুতে মধ্যপ্রদেশ 230টি আসন, সেখানে বিজেপি জয় পেয়েছে 165টিতে, কংগ্রেস 64, বহুজন সমাজ পার্টি 0 এবং অন্যান্যরা 1টি আসনে জয় পেয়েছে। এরপরে রাজ্য আপনাদের সামনে রাখবো রাজস্থান। রাজস্থানে যে ছবিটা দেখা যাচ্ছে, রাজস্থানে মোট 199, 200টি আসন, কিন্তু ভোট হয়েছে 199টি আসনে। বিজেপি 115, কংগ্রেস 70টি আসনে এগিয়ে, বিএসপি অর্থাৎ বহুজন সমাজ পার্টি 2 এবং অন্যান্যরা 12টি আসনে। এই হলো রাজস্থান। এরপরে চলে আসুন ছত্তিশগড়, 90টি আসনে সেখানে ভোট হয়েছে। এই 90টি আসনের মধ্যে বিজেপি সেখানে 56টি আসনে এগিয়ে, কংগ্রেস এগিয়ে 34টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে 0। এই হচ্ছে তিন রাজ্যে যেখানে ক্লিন সুইপ পেয়েছে বিজেপি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। বলছিলাম সান্ত্বনা পুরস্কার বলতে একমাত্র তেলেঙ্গানা, যেখানে 119টি আসন বিআরএস অর্থাৎ ভারত রাষ্ট্র সমিতি, কেসিআরের পার্টি, তারা পেয়েছে 39টি। কংগ্রেস সেখানে প্রথমবার ক্ষমতা এলো, 64টি আসনে জয়। বিজেপি 8, মিম আসাদুদ্দিন ওয়েসির দল, তারা 6টি এবং অন্যান্যরা 1টি আসনে জয় পেয়েছে, বা 1টি আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। এইবারে আপনাদের দেখাতে চাইব নিঃসন্দেহে যে সব থেকে বেশি আসন, বিধানসভা আসন 230, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশে আবারও বলছি, এই তিনটি রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান বা ছত্তিশগড়ে কোনো সিএম প্রজেক্ট করেনি বিজেপি। একমাত্র নরেন্দ্র মোদীর ফেসকে সামনে রেখে সেখানে ভোট হয়েছে, কিন্তু তারপরেও মাটি কামড়ে লড়াই চালিয়েছেন মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এবং আজকের এই জয়ের পর তিনি কি বলছেন, আমাদের প্রতিনিধি রুমা পালকে দেওয়া এক্সক্লুসিভ একান্ত সাক্ষাৎকারে কি বললেন জয় নিয়ে মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী, দেখুন একবার। এই মুহূর্তে মুখোমুখি शिवराज सिंह चौहान। ढेर सारी बधाइयां इतनी जीत हासिल करने के लिए। जी धन्यवाद। कांग्रेस का तो सफाया हो गया। मैं ऐसे शब्दों का उपयोग नहीं करता, लेकिन मैं इतना कहता हूं कि कांग्रेस ने पहले भी बंटाधार मध्य प्रदेश का किया था 2003 का पहले, और बीच में 1.25 साल मिला, उसमें भी मध्य प्रदेश को पतन के गर्त में भेज दिया था। जनता समझ गई थी कि कांग्रेस कुछ नहीं करने वाली, काम तो केवल बीजेपी करती है। हमने मध्य प्रदेश को समृद्धि और विकास के पथ पर ले गए, जन कल्याणकारी योजनाएं बनाई, और प्रधानमंत्री हमारे मोदी जी सबके दिल में हैं, और इसलिए भारी जीत हासिल हुई। इस जीत से तो बंगाल बीजेपी कार्यकर्ताओं में काफ़ी खुशी की लहर। नहीं, मैं बंगाल के कार्यकर्ताओं को भी बधाई देता हूँ, और मुझे पूरा विश्वास है बंगाल में भी आगे भाजपा जीतेगी। हाँ, वही मैं बताने की कोशिश कर रही थी कि आंकड़ा बदल सकता है बंगाल का। हम सब जगह जीतेंगे, हर राज्य में भारतीय जनता पार्टी आगे बढ़ेगी। मोदी जी हमारे प्रधानमंत्री है, वो पूरे देश के दिल में है। ममता बनर्जी को कुछ नहीं, मुझे मैं बिना मांगे सलाह नहीं देता। एक और बात है कि इंडिया गठबंधन ने अभी 6 तारीख को फिर बैठक बुला दी है, क्या लगता है ये? अभी तो वो अपनी ये हालत देख लें, जहाँ जहाँ पाँव पड़े संतन के तह तह बंटा ढार, आपस में वो लड़ते रहे, झगड़ते रहे, कपड़े फाड़ते रहे। अब ऐसा गठबंधन देश का भला नहीं कर सकता। आपने लाडली बहनों को और 3000 देने का वादा किया है, तो क्या लगता है अगला मुख्यमंत्री आप ही बनेंगे? हम लोग कभी इतना घटिया विचार नहीं करते कि मैं ही बनूं। हम लोग एक बड़े मिशन के लिए काम करते हैं। वो जो सोचता है कि मैं ही बनूं वो तो निकृष्टतम व्यक्ति होता। मैं ही क्यों, मेरी पार्टी में हम लोग काम करने वाले अनेकों कार्यकर्ता है, तो पार्टी तय करती कौन क्या बनेगा। जी एक सवाल, कई जैसे कि आप मुख्यमंत्री का चेहरा नहीं थे फिर भी आपने जान जोग दी, बहुत मेहनत की और आप इतनी बड़ी जीत हासिल की है आपने, क्या लगता है कई लोग तो दल बदलू हो जाए? क्योंकि हमारी जिंदगी का मकसद अपना चेहरा नहीं है, अपना देश है, समाज है, प्रदेश की जनता है, जनता का कल्याण है और विकास है। बहुत बहुत धन्यवाद शिवराज सिंह जी। आमादेर संगे मुख्यमंत्री शिवराज सिंह चौहान तिनी बोललेन परवर्ती मुख्यमंत्री तिनी हबेन किना सेटा निये किछु बोललेन ना, तबे अनेक कथाई तिनी बोललेन, जेटा बोललेन जे शुधुमात्र चेहरार जोन्नो काज करेन ना, मुख सामने रेखे तिनी काज करछेन ना, तिनी काज करछेन मानुषेर जोन्नो। कैमराय भगवान शाहर संगे रूमा पाल, एबीपी आनंद, भोपाल। एखन जार छबिके सामने रेखे जार मुखके सामने रेखे विपुल जय पेयेछे बीजेपी, सेई नरेंद्र मोदी की बोलबेन आर किछुक्षणेर मध्ये दिल्लीते बीजेपी सदर दफ्तरे प्रधानमंत्री बक्तव्य राखबेन एबं आजकेर एई जय निये कि बोलछेन सेदिके नजर थाकबे। सरासरि बीजेपी सदर दफ्तरे छवि आपनारा देखते पाच्छेन, प्रचुर संख्याय बीजेपी कर्मी समर्थकेरा एसेछेन। बीजेपीर सर्वभारतीय सभापति जगत प्रकाश नाड्डा तिनि एसे उपस्थित हयेछेन। अमित शाह, जे मुहूर्ते जगत प्रकाश नाड्डा आसछेन सेई मुहूर्ते छवि आपनारा देखछेन। अमित शाह जिनि केंद्रीय स्वराष्ट्रमंत्री तिनिओ एसे गियेछेन बोले खबर पावा जाच्छे। एखन अपेक्षा शुधुमात्र नरेंद्र मोदी आसार एवं कि बोलबेन नरेंद्र मोदी एसे निस्संदेह सेदिके नजर थाकबे। सरासरि सम्प्रचार एबीपी आनंदे किछु समयेर मध्ये आपनारा देखते पाबेन। आजकेर एई जय निस्संदेहे बीजेपीर काछे लोकसभा निर्वाचनेर आगे बाड़ति अक्सिजेन जोगानोर जय, एबं एई जय बीजेपी जेटा शुरू थेके दाबी करे आसछिल 2024 निर्वाचनके सामने रेखे 400 टार्गेट, सेई दिके अनेकटा एडभान्टेज निये शुरू करबे बोले अनेके मने करछेन। एखन आजके कि बार्ता देबेन प्रधानमंत्री नरेंद्र मोदी? इतिमध्येई एई जय आसले बीजेपीर कार्यकर्तादेर असामान्य परिश्रमेर जय बोले ट्वीट करेছেন प्रधानमंत्री नरेंद्र मोदी, एमनकि सुशासनेर जय बोलेও অভিহিত করেছেন তিনি। এখন যখন বক্তব্য রাখবেন তখন কি বলেন নিঃসন্দেহে সেদিকে নজর, কিন্তু তার আগে ইতিমধ্যেই জেপি নাড্ডা বিজেপির সভাপতি তিনি এসে পৌঁছেছেন, এসে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছু সময়ের মধ্যে প্রধানমন্ত্রী আসবেন এবং দিল্লির এই বিজেপি সদর দপ্তর থেকে কি বলেন, তার বক্তব্যে কোন কোন বিষয় উঠে আসে নিঃসন্দেহে সেদিকে আমাদের টানা নজর থাকবে। সরাসরি সম্প্রচার কিছু সময়ের মধ্যেই। भारत माता की कुछ महत्वपूर्ण सूचनाएं इस आरक्षित एरिया में जो हमारे केंद्रीय मंत्रियों के लिए आरक्षित है, उसमें कई सारे अपने कार्यकर्ता भाई भी आ गए हैं। आपसे करबद्ध विनती है कृपा करके थोड़ा दिल्ली থেকে দিল্লির বিজেপি সদর দপ্তরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী আসবেন এবং আসার পর কি বার্তা দেবেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে এবং 2024 এর লোকসভা নির্বাচনের আগে কি বলবেন সেদিকে নজর থাকবে। একেবারে প্রচুর সংখ্যায় কর্মী সমর্থক এবং নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুরুতে আমি রাজ্য বিজেপির মুখপাত্র রাজশ্রী লাহিড়ীকে দিয়ে শুরু করতে চাইবো। নিঃসন্দেহে অভিনন্দন প্রাপ্য রাজশ্রীর, কিন্তু রসায়নটা কি, কোন ম্যাজিক এখানে রাজশ্রী কাজ করলো যে 18 বছর ধরে যিনি রাজপাট চালিয়েছেন এবং খুব স্বাভাবিকভাবে 5 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকলে খুব মানে একেবারে সময়ের নিয়ম অনুযায়ী সেখানে অ্যান্টি ইনকাম্বেন্সি তৈরি হবে, প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হবে, কার্যত কোনো দাগই কাটতে পারলো না এবং বিজেপি জয় পেল। ফ্যাক্টর কি হলো? অবশ্যই সেটা তো অ্যান্টি ইনকাম্বেন্সি ফ্যাক্টর তো কাজ করে, কিন্তু যেখানে দাঁড়িয়ে মামাজি বলা হয় ভদ্রলোককে, যেখানে দাঁড়িয়ে তিনি প্রত্যেকটা মানুষের খুব কাছের মানুষ এবং আপনি খুব ভালো করে যদি ভিডিওগুলো দেখেন কিভাবে মা বোনেরা এসে আশীর্বাদ করছেন তাকে দাঁড়িয়ে, সেই ছবিও যদি আপনি দেখেন, তো সেখানে দাঁড়িয়ে মধ্যপ্রদেশে এটা এই জয় তো এক্সপেক্টেডই ছিল। আর রইল কথা এক্সপেক্টেড ছিল যে শিবরাজ সিং চৌহানকে সিএম ফেস হিসেবে প্রজেক্ট করবেন, তা তো করেননি, নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ রয়েছে। ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল, এটা কোনো পারিবারিক রাজনৈতিক দল তো নয়, এর একটা পার্লামেন্টারি কমিটি আছে, পার্লামেন্টারি বোর্ড আছে, তারা নিজেরা মিলে বৈঠক করেন, করে নিয়ে তারপরে মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা হয়। তো যাই হোক मध्यप्रदेश गेल छत्तीसगढ़ राजस्थान दुटो जैगा किन्तु चरम दुर्नीति प्रवणेर एकटा बिराट खबर आमरा देखेछिलाम जा पश्चिमबंगे होच्छे शिक्षा दफ्तर जेलेर मध्य सेई एकई शिक्षार प्रश्नपत्र फाँस शिक्षा दफ्तरेर चाकरिर बेनियम स्वयं राजस्थान कांग्रेसेर प्रदेश कांग्रेस सभापति तथा जिनी शिक्षामंत्री तार छेले छेलेर बऊ तार छेलेर बउएर बापेर बाड़ीर लोकजन गोष्ठीर लोकजन चाकरी पेयेछे एबं ताई निये आपनी आजमेरे जखन दाड़ाच्छेन आजमेर पृथ्वीराज चौहानेर जन्य विख्यात एबं सेई आजमेरे पृथ्वीराज चौहानेर जायगाय आजके द्रष्टव्य स्थान हच्छे कोनटा शिक्षा दफ्तर कोनटा कोन मंत्रीर बाड़ी कांग्रेसेर कोनटा कार बाड़ी एइगुलो निये लोके घुरे घुरे देखते चाइछे। तो जाइ होक महादेव बेटिंग अ্যাপ एबं तार संगे शिक्षा दफ्तरेर दुर्नीति आजके दाड़िये बोफोर्स मामलार परे भारतवर्षे दुर्नीति आरेकबार इस्यू हये दाड़ियेछे। एतदिन धरे जेखाने दाड़िये दुर्नीति कोनो प्रसंग प्रासंगिकताई हारिये फेलेछिलो किन्तु नरेंद्र मोदीर जे स्लोगान आमार नेतार जे स्लोगान ना खाऊंगा ना खाने दूंगा एबं दुर्नीतिर बिरुद्धे जेभावे बियुगल भारतीय जनता पार्टी सरकार बोलेछे जे तादेर आमले अंत दुर्नीति निये कोनो आपोष होबे ना सेटाते मानुष विश्वास रेखेछेन आश्वस्त रेखेछेन एबं पश्चिमबंगेर कथाय आगामी दिने पश्चिमबंग एई एकई खाते चलबे एबं आमादेर 24-24 थेके काउंटिंग शुरू होबे। तृणमूल कांग्रेस सिंगल डिजिटे नेमे आसबे ए निये कोनो सन्देह नेई। आमी सेई सब मुखगुलोके देखते चाई जारा 29 तारिखे एक्सिट पोलेर दिनके बोलेछिलो किन्तु आमी आरेकटी চ্যানেলে দাঁড়িয়ে বলেছিলাম যে চমকপ্রদ না কিন্তু কিন্তু নিঃসন্দেহে আমি সৌম্য আইচ রায়ের কাছে এইখানে আসতে হবে যে দুর্নীতির প্রশ্ন রাজশ্রী লাহিড়ী তুলছিল। আমি বলছি সৌম্যদা যে কর্ণাটকে দুর্নীতির প্রশ্নে বিজেপি একেবারে মুখ থুবড়ে পড়লো 40% কাটমানি সরকার বলা হতো সেই পরাজয় থেকে তার মানে কংগ্রেস কোনো শিক্ষা নেয়নি এই দুর্নীতির প্রশ্নে কিন্তু একেবারে রাজস্থানে দুর্নীতির প্রশ্নে বিজেপি সেটাকে ইস্যু করেছিল সেটা ছত্তিশগড়ে ভূপেশ বাঘেলের বিরুদ্ধে বেটিং অ্যাপ কেলেঙ্কারি মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি সেই দুর্নীতির প্রশ্নে বিজেপি সেটাকে ইস্যু করেছিল এবং সেই ইস্যু শেষ পর্যন্ত ভোট বাক্সে ডিভিডেন্ড দিয়েছে। মানে 2014-তে কেন্দ্রের কংগ্রেস সরকার দুর্নীতির প্রশ্নে পড়ে গিয়েছিল এখানেও তিনটি রাজ্য কার্যত হাতছাড়া হলো সেই দুর্নীতির প্রশ্নে। কংগ্রেস কি শিক্ষা নেবে না? দেখুন আপনি আজকে আমি যে যুক্তি দিই না কেন সব যুক্তি সে মানে দাঁড়াবে না। তার কারণ একটাই হচ্ছে যে ওরা জয়লাভ করেছে, প্রথমে ওরা জয়লাভ করেছে বলে বিজেপি জয়লাভ করেছে ওই অভিনন্দন জানাচ্ছি। দু নম্বর কথা হচ্ছে আপনারা যে জিনিসটা বলছেন কংগ্রেস ধূলিসাৎ হয়ে গেল চলে গেল শেষ হয়ে গেল এটা মানে প্রাসঙ্গিকতা কতটা আছে আমি জানি না। আপনাদেরকে তো আমার কারেক্ট করার অধিকার আমি বলছি একেবারে যে কংগ্রেস একটা সময় দেশের সিংহভাগ রাজ্য শাসন করত সেখানে তিনটে রাজ্য এখন গিয়ে ঠেকেছে হিমাচল কর্ণাটক তেলেঙ্গানা। মানে কেউ যদি বলে এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান পার্টি আপনি বলুন ভুল কি বলবে একেবারে দাক্ষিণাত্যে বলে এসে পর্যবসিত হয়েছে। বলতে দিন আমাকে আমি আপনারাই দেখাচ্ছেন আমি তো সেখান থেকেই নোট করে বলছি যে এই 68টা জায়গার মধ্যে 65টা কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছিল পার্লামেন্ট ইলেকশন আমি যদি খুব ভুল না করি এই তিনটে রাজ্যের মধ্যে চারটে রাজ্যের মধ্যে। আজকে ছত্তিশগড়ে যেখানে 46% ভোট বিজেপি পেয়েছে আপনারাই দেখাচ্ছেন আমি দেখাইনি। তার মধ্যে কংগ্রেস 42% ভোট আপনারা বলছেন ওয়াশ আউট হয়ে গেছে। তেলেঙ্গানাতে 40% ওয়ারএস বিআরএস পেয়েছে 38% ওটা একটু আলাদা ইকুয়েশন। বিজেপি 48% মধ্যপ্রদেশে পেয়েছে। আমি বলছি না তাদের ক্রেডিট দিচ্ছি ডিসক্রেডিট করছি না আমরা পেয়েছি 40% একমাত্র মধ্যপ্রদেশের প্রেডিকশন অনুযায়ী আমরা অনেকটা পিছিয়ে আছি এবং রাজস্থানে 42% আর 39% গতবার 1% ভোটের ডিফারেন্স হয়েছিল। কিন্তু তার মানে এই নয় এই যে বৃদ্ধির তত্ত্বকে যদি আমরা ভেবে নিই তাহলে উল্লসিত আর আনন্দিত হওয়ার খুব বেশি বিষয় নেই। আমি তবুও বলছি আজকে ওরা জয়লাভ করেছে আমাদের ইন্ট্রোস্পেকশন করার দরকার আছে। তিনটে রাজ্যে আমরা হেরেছি আমরা নিশ্চয়ই তার ফলের পর্যালোচনা করব কিন্তু বৃদ্ধির তত্ত্ব যদি ঠিক হয় তাহলে 2024-এর এই নির্বাচন ব্যাকল্যাশ হবে কিনা সেটা আগামী ভবিষ্যৎ। কিন্তু আপনি বলতে শতাংশের কথা বলছিলেন আপনি শতাংশের নিরিখে খুব একটা পার্থক্য নেই এই হিসাব দেখাচ্ছেন কিন্তু সেই শতাংশ পাওয়া ভোটকে আপনি আসলে কনভার্ট করতে পারছেন না এটা দলের সাংগঠনিক ব্যর্থতা অস্বীকার করবেন কিভাবে? আমি মেনে নিয়েই বলছি কিন্তু আপনি যে আপনারা যেটা বলছেন ধূলিসাৎ হয়ে গেল চলে গেল একটা সরকার নেই হ্যাঁ নিশ্চয়ই হেরে গেছি আমরা কিন্তু তার মানে এই নয় যে এই যে বৃদ্ধির ব্যাপারটা বলছি যে আমরা 98% সেখান থেকে ধরে রাখার যে জায়গাটা সেটা তো 24-এই প্রমাণ হবে আর রাজ্যের ভোটের ইস্যু প্রত্যেকটা রাজ্যের সাথে প্রত্যেকটা আলাদা। সৌম্য আইচ রায় যে রাজনীতি সম্ভাবনা শিল্প এই রেজাল্ট দেখে 2024-কে যদি প্রেডিক্ট করেন সেটা মূর্খামি হবে। আমরা তো কখনোই আপনি শিবরাজ সিং চৌহানের এক্ষুনি তার বক্তব্য শোনালেন, তিনি মামাজি তো পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা এই ধরনের কথা বলি না, এই ধরনের কথা বিশ্বাস করি না। রাজনীতিতে এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, তার মানে এটা নয়। সে ভাষাটাকে সংযত রাখা প্রত্যেকটা দলেরই উচিত। ঠিক তেমনিভাবে কর্ণাটকে আমরা 1% হলেও ভোট আমাদের শেয়ার বৃদ্ধি হয়েছিল, তার মানে আমরা দক্ষিণ ভারত থেকে একবারে মুছে গেলাম, একেবারে ধুয়ে সাফ হয়ে গেলাম, এই যে কথাগুলো বলা হতো এটাও তার মানে দাঁড়িয়ে ঠিক না। না, পরিষ্কার দাঁড়িয়ে বলা হচ্ছে। এবং তেলেঙ্গানার কথাটা আমরা 1 থেকে কিন্তু আজকে 8 হয়েছি। তেলেঙ্গানায় দাঁড়িয়ে সিটিং সিএম তিনি এবং যিনি উডবি সিএম এর দাবিদার ছিলেন, তারা দুজনেই কিন্তু আজকে তেলেঙ্গানায় বিআরএস এর সঙ্গে বিজেপির যে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং, তার সুফলটা শেষ পর্যন্ত কংগ্রেস ঘরে তুলতে পেরেছে। আমি আলাদাভাবে সেখানে আসবো, কিন্তু আমি অরূপ চক্রবর্তীর কাছে এইখানে আসতে চাইছি যে অরূপদা, শিবরাজ সিং চৌহান অন্তত এই দাবিটা করেননি যে তৃণমূল সিঙ্গল ডিজিটে পৌঁছে যাবে। হ্যাঁ, বাংলায় বিজেপি জিতবে এটা বলেছেন, একদম 2 কদম এগিয়ে রাজশ্রী লাহিড়ী বলছে যে সিঙ্গল ডিজিটে তৃণমূল কংগ্রেস পৌঁছে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। শিবরাজ সিং চৌহান যাকে মামাজি বলছেন বিজেপির প্রতিনিধি, তো ভালো, তিনি ভালো কাজ করেছেন, তাই মানুষ তাকে জিতিয়েছে, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি সবাই, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু মুশকিল হচ্ছে এই শিবরাজ সিং চৌহান বিজেপি যখন প্রার্থী তালিকা প্রকাশ করে, প্রথম 2 দফার প্রার্থী তালিকায় তার নামই রাখেনি। মানে বিজেপি নিজে তার দলের মুখ্যমন্ত্রীর প্রতি কতটা আস্থা জ্ঞাপন করেছে যে তার নাম প্রথম 2 দফার তালিকায় লেখেনি। এক, দ্বিতীয় কথা ভাষা সংযত। হ্যাঁ, এই কথা ঠিক যে যে কোনো রাজনৈতিক দলের যত বড় নেতাই হন না কেন, প্রত্যেকের ভাষাটা সংযত রাখা উচিত। পনাউতিটা যদি আজকে বাক্যবন্ধ বারবার করে বিভিন্ন সংবাদ মাধ্যমে চর্চায় উঠছে, একইভাবে জার্সি কাউ এবং তার হাইব্রিড বাচ্চা, স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে এই ধরনের ভাষা কারো কখনোই কাম্য নয়। তৃতীয়ত, আপনি যেটা বললেন সুরজিৎ, যে প্রথমেই যে আজকে নরেন্দ্র মোদীজি আসবেন, এই জয় বিজেপির ম্যাজিক, জিতলে মোদি ম্যাজিক আছে। মোদিজি যখন কর্ণাটকে হারলেন সেদিনকে এরকম প্রেস কনফারেন্স আমরা দেখেছিলাম। আজকে সেদিনকে কর্ণাটকে হারার পর আমরা শুনলাম ওটা ইয়েদুরাপ্পার জন্য হেরেছে, দুর্নীতির জন্য। আপনিও বললেন বিজেপির দুর্নীতির জন্য। যখন হিমাচল বিজেপির মানে দেশের রাষ্ট্রীয় সভাপতির রাজ্য, সেই রাজ্য যখন হেরে যাচ্ছে তখন জেপি নাড্ডার জন্য হার হচ্ছে, আর জিতলে পরে মোদিজির জন্য জয় হচ্ছে। মুশকিলটা হচ্ছে দ্বিচারিতাটা কোথায়। দেখুন, এই মোদিজিকে কদিন আগে আমরা বলতে শুনেছি বিরোধী দলের উদ্দেশ্যে বক্তৃতা করে ফ্রিবিস রেভরি পলিটিক্স, মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক ন্যায় সুরক্ষার প্রকল্পগুলো, সেইগুলো নাকি রেভরি পলিটিক্স। অথচ এই মধ্যপ্রদেশের নির্বাচন, আমি যা শেষ করিনি, মানে 1 মিনিট, মধ্যপ্রদেশের নির্বাচনের আগে কংগ্রেস এবং বিজেপি দুদলই মোটামুটি ওই নিলাম হাঁকার মতো করে হাঁকছিল যে লাডলি বেহেনা স্কিম, যেটা এই রাজ্যের লক্ষ্মীর ভান্ডারে প্রায় নকল, সেই স্কিমে লাস্টে কংগ্রেস 1500 টাকা অবধি উঠেছিল, বিজেপি বলছে 3000 টাকা। আমি বলছি আপনি যেটা খারাপ প্রজেক্ট, সেটা ওই রাজ্যে গিয়ে সেই প্রজেক্ট না, আমার কিন্তু প্রশ্নটা একেবারে এই রাজ্য নিয়েছিল, সেটা হচ্ছে যে রাজস্থান হোক বা ছত্তিশগড় হোক, দুর্নীতির প্রশ্নে যেভাবে একটা সরকার পড়ে যাচ্ছে, শাসক দল কার্যত বিরোধী দলে পরিণত হচ্ছে, সেটা কর্ণাটকের ক্ষেত্রেও সত্যি। আমি সেটা এই রাজ্যের শাসক দলের কাছে উদ্বেগের বিষয়। যদি দুর্নীতি ইস্যু হতো না, সারা ভারতবর্ষে বিগত 10 বছরে সবচেয়ে বেশি দুর্নীতি যেটা হয়েছে, যেটা সিএজি রিপোর্ট রিফ্লেক্ট করেছে, যে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে 18 কোটি টাকা এস্টিমেটেড খরচ ধরা, দ্বারকা এক্সপ্রেস হয়ে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে 250 কোটি টাকা খরচ করেছে, 75,000 কোটি টাকা দুর্নীতি করেছে মোদী সরকার, তাহলে সবার আগে সবকটা রাজ্যে আজকে হেরে যেত। দ্রুত ওয়ান লাইনার। হ্যাঁ, এ রাজ্যে 2011 সালের পর থেকে কোনো রকম সিএজি অডিট হয়নি। আগে অরূপ দ্বারা এ রাজ্যে সিএজি অডিট করুক। আর সকালবেলা আমি শুনছিলাম হচ্ছে লাডলি লক্ষ্মী যোজনার নিয়ে কথা বলা হচ্ছিল, তারপরে সেটা লাডলি বেহেনা যোজনায় চলে গেল। তো লাডলি লক্ষ্মী যোজনা 2007 সালে শিবরাজ সিং চৌহান যখন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, তখন থেকে তিনি ইমপ্লিমেন্ট করেছিলেন এ রাজ্যে। তার বহু পরে তিনি এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দ্বিতীয় কথা হচ্ছে এই ভাতার রাজনীতি করে, ভাতা দিয়ে মানুষকে দিয়ে দিতে পারছে, চাকরি চুরি হচ্ছে না। আমি যে প্রশ্নটা অরূপ চক্রবর্তী তুলতে চাইছেন, সেই প্রশ্নটা নিয়ে আমি সম্ভবত বুঝতে পেরেছি, সেই প্রশ্ন নিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসছে। রাজস্থানে ভোটের আগে বিজেপি হোর্ডিং দিল, রান্নার গ্যাস বিজেপি জিতলে 450 টাকায়। ভাই, তুমি তো সারা দেশে জিতে বসে আছো, সারা দেশের মানুষের থেকে রবীন্দ্রনাথ বাবু একই ইস্যু আমি বলছি একেবারে সামাজিক সুরক্ষা, একটা রাজ্যে ভোটে ডিভিডেন্ড দিচ্ছে, অন্য রাজ্যে কার্যত সেটা কোনো দাগ কাটতে পারছে না। এই লাডলি বাহানা আপনি দেখুন একেবারে বারে বারে, আজকে যখন শিবরাজ সিং চৌহান সাংবাদিকদের মুখোমুখি হচ্ছিলেন প্রত্যেক বাক্যে অন্তত একবার করে লাডলি বাহানা এই প্রকল্পের কথা তুলে ধরছিলেন, একেবারে ফ্যাক্ট এটা ডিভিডেন্ড দিয়েছে। আমি বলছি রাজস্থানের ক্ষেত্রেও তো সেরকম একাধিক প্রকল্প রয়েছে যেটা জনস্বার্থের জন্য। চিরঞ্জীবী আপদা প্রকল্প আপনি দেখুন, টোটাল স্বাস্থ্য বিমার যদি আপনি অঙ্কটা দেখেন 50 লক্ষ টাকা, কোনো রাজ্য এই পরিমাণে এত বিপুল পরিমাণে স্বাস্থ্য বিমা করেনি, কিন্তু তারপরেও সেটা কার্যত কোনো দাগ কাটতে পারছে না। অর্থাৎ সামাজিক প্রকল্প কোথাও ডিভিডেন্ড দিচ্ছে, কোথাও কার্যত কোনো ফল দিতে পারছে না সেখানকার শাসক দলকে। একটা ব্যাপার পরিষ্কার যে সামাজিক প্রকল্পের কিছু বেনিফিট আনা যাচ্ছে কি যাচ্ছে না সেটার থেকেও আগে দুর্নীতি যে বড় একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে সেটা রাজস্থান প্রমাণ করলো, সেটা কর্ণাটক আগে প্রমাণ করেছে, রাজস্থান প্রমাণ করলো। কিন্তু তার পাশাপাশি এটা ভাবতে হবে যে শুধু এই যে মোদি মুখ, মোদিজির মুখ, মোদিজির মুখ বলা হচ্ছে না, এটাতে যেন মোদিজিকে একটু খাটো করা হচ্ছে। আপনাকে ভাবতে হবে শুধু মুখে কিন্তু আসে না ভোট, মানুষ শুধু মুখে দেখে না, তারা দেওয়ার সময় ধরুন আমি যখন ভোট দিতে যাচ্ছি আমি কি পেয়েছি সেটা কিন্তু দেখবার চেষ্টা করি। ধরুন এই যে 5 বছর ধরে প্রধানমন্ত্রী ওই যে PMGKY এই যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনা, তাতে যে ফ্রি ফুড দেওয়া হচ্ছে 5 কেজি করে চাল, এটার ফল গরিব মানুষরা দেবে না, তারা তো 2 হাত ভরে দেবে। আরও 5 বছরের জন্য উনি ছত্তিশগড়ে গিয়ে ডিক্লেয়ার করেছেন এবং আরও 5 বছরে 11.5 লক্ষ কোটি টাকা এই পারপাসে খরচ হবে এবং সেটার বেনিফিট পাবে 80 কোটি মানুষ, তো তারা তো এটা দেবেই। এই ঘটনাটা তাদের, এটা ঘটনা যে রাজস্থানে 2018 সালে কংগ্রেস ভোটে জিতে এলো, তারপরে 2019 সালে তাদের যে একটা লোকসভা সিটেও জিততে পারেনি, দুটো ইস্যু আলাদা। কিন্তু এই যে বেনিফিটগুলো অর্থাৎ রাস্তাঘাট তৈরি হচ্ছে, আপনি পশ্চিমবঙ্গেরই যান না, আমি তো প্রত্যেকদিন যাতায়াত করি, দেখি কিভাবে রাস্তাঘাট এই ন্যাশনাল হাইওয়েগুলো তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় রাস্তা তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় ডিজিটাইজেশন হচ্ছে। এগুলোকে নিয়ে বলা হবে না, শুধু মোদি মুখ মোদি মুখ মোদি মুখ দিয়ে মুখ দেখে ভোট দেয় না মানুষ। বৃদ্ধতন্ত্রে ভরসা রাখা সেইটা কি কংগ্রেসের পরাজয়ের একটা বড় কারণ হিসেবে দেখা দিল? আমি শতরূপ ঘোষের কাছে আসবো। শতরূপ, এই কয়েকদিন আগে নিজের দলের সমালোচনা করতে গিয়ে CPM এর বিরুদ্ধে একেবারে বৃদ্ধতন্ত্রের অভিযোগ করছিলেন কুণাল ঘোষ, এক্ষেত্রেও কি কংগ্রেসের পরাজয়ের পেছনে সেই বৃদ্ধতন্ত্রে ভরসা রাখা অন্যতম কারণ বলে মনে হয়? একেবারে সচিন পাইলটকে কার্যত কোণঠাসা করে দিয়ে 72 বছরের অশোক গেহলতকে সামনে নিয়ে আসা। আচ্ছা, মধ্যপ্রদেশের ক্ষেত্রে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কোনো বিকল্প কংগ্রেস তৈরি করতে পারলো না, বরঞ্চ 77 বছরের কমলনাথকে এগিয়ে দেওয়া হলো। পরাজয়ের এটা অন্যতম কারণ বলে মনে হয়? ঠিকই, কিন্তু কর্ণাটকের ক্ষেত্রে ওই কথাটা উঠেছিল যে তুলনামূলকভাবে তরুণ যিনি ছিলেন শিবকুমার, তার থেকে সিদ্দারামাইয়া বয়সে বড়, তাকে সামনে রেখে কংগ্রেসের ক্ষতি হচ্ছে কিনা, দেখা গেল তো ভালোই লাভ হয়েছে। সুতরাং তখন এটা কংগ্রেস আভ্যন্তরীণভাবে কাকে কী করবে না করবে তো আমার বলার ব্যাপার না, আমি এটা বলছিও না। আমি দু একটা কথা বলছি, রাজস্বীদার একটা কথার সাথে আমি একেবারে একমত, এবং এই কথাটা আমরা বামপন্থীরা বলি যে মানে ভারতবর্ষ হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি নয়, এখানে প্রথমে MLA অথবা MP নির্বাচিত হবে, তারা তাদের লিডারকে নির্বাচিত করবেন। খুব সঠিক কথা বলেছে রাজস্বীদা। আমি আশা করবো যে এরপরে যখন লোকসভা ভোট আসবে রাজস্বী লাহিড়ী অন্ততপক্ষে, বিজেপির বাকি নেতারা কী করবে জানি না, কিন্তু রাজস্বী লাহিড়ী মে মাস পর্যন্ত একবারও আর এই প্রশ্নটা করবেন না যে ইন্ডিয়া জোরে প্রধানমন্ত্রীর মুখটাকে আমাদের বিজেপির মোদিজি আছে, তোমাদের পাল্টা মুখটাকে। তখন যেন এই কথাটা মনে রাখে যে এটা একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি নয়। দ্বিতীয় কথা হচ্ছে আজকে যে 5টা রাজ্যকে নিয়ে, বা কালকে একটা রেজাল্ট বেরোবে, যে 5টা রাজ্যের ভোট হলো এবং বিজেপি তার মধ্যে 3টেই জিতলো, আমি মনে করাই 2004-এ বিজেপির 5টায় জিতেছিল, জেতার আনন্দে লোকসভা ইলেকশনে গিয়ে এনেছিল। তারপরে কী হয়েছিল 2004-এ আমরা সবাই জানি। এখন যে এই এখন আমরা যে আছি, গত বছর আমি 4-এর কথা তো অনেক পুরনো ছেড়ে দিলাম, 2019-এও বিজেপি এখানে 5-5 ছিল, এখন 5-3টা জিতেছেন, 5-5 ছিল। এই রাজ্যগুলোর মধ্যে আজ 3টে রেজাল্ট বেরোলো, মধ্যপ্রদেশে বিজেপি লোকসভায় 88টা সিট জিতলো, ছত্তিশগড়ে 11টার মধ্যে 9টা সিট জিতলো, রাজস্থানে 25-25টা সিট জিতলো। আমি জানি না আজকে জেতার ফলে বিজেপি জিতেছে, আমি এখানে দাঁড়িয়ে এই মিথ্যে কথা বলবো না যে এতে আমাদের কিছু যায় আসে না। আমি চেয়েছিলাম, আমার দল চেয়েছিল বিজেপি হারুক, বিজেপি জিতেছে, আমরা দুঃখিত। কিন্তু আমি বুঝতে পারছি না যে এখানে বিজেপি আজকে এই 3টে রাজ্য জেতার পরে বিজেপির বাড়তি কোন লাভটা হলো, যেটা একদিন পর্যন্ত হয়েছিল না, বা যেটা শুভ্র বলছিল 2024-এর দিকে বিজেপি বেশ কয়েক কদম এগিয়ে গেল। আমি এইটাই আমার মাথায় ঢুকছে না। তবে একটা তোমায় বলছি তুমি সৌম্যদাকে যে প্রশ্নটা করলে যে কংগ্রেস সাউথ ইন্ডিয়ার দল হয়ে যাচ্ছে কিনা সেটা কংগ্রেসই তার জবাব দেবে, কিন্তু আমি খেয়াল করে দেখলে তোমরা দেখতে পাবে না। আমি বলছি কংগ্রেস সাউথ ইন্ডিয়ার দল যদি হয়ে যায় সার্বিকভাবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোট। আমি একটা কথা বলছি, এখানে ইন্ডিয়া জোট তো ইন্ডিয়ার বিরুদ্ধে 2024 এ লড়াই করবে। ঠিকই আমি একটা কথা বলছি, আমার মনে হয় এই প্রশ্নটা ওঠা দরকার। বিজেপির দেখো ওরা এত ভালোভাবে জিতেছে না, এখন অনেক কথাই সেই আলোয় ঢাকা পড়ে যাবে, কিন্তু বিজেপিও কি নর্থ ইন্ডিয়ার দল হয়ে যাচ্ছে কিনা আমার মনে হয় এই প্রশ্নটা ওঠা দরকার। কারণ দক্ষিণ ভারতের একটা রাজ্যে বিজেপি নেই, তামিলনাড়ু বা কেরালার মতো রাজ্যে বিজেপি শূন্য। পূর্ব ভারতে তুমি যদি দেখো কোথাও বিজেপি নেই। উত্তর ভারতে এবং উত্তর ভারতের রাজ্যগুলো যেহেতু চেহারায় আহারে বহরে এবং জনসংখ্যায় বেশি, বর্ধিত জনসংখ্যার সুযোগ নিয়ে এবং এখন সেন্ট্রাল ভিস্টা ভিস্টা করে ডিলিমিটেশন করে ওখানে ওরা সিট বাড়িয়ে নিয়ে খালি উত্তর ভারতকে কবজা করে, উত্তরপ্রদেশকে কবজা করে গোটা ভারতকে কবজা করার দিকে বিজেপি এগোচ্ছে কিনা আমার মনে হয় এই প্রশ্নটা ওঠা উচিত। এটাও কিন্তু সমানভাবে ফ্যাক্ট, সেটা হচ্ছে হিন্দি হার্টল্যান্ডে হিন্দি বলয়ে একমাত্র হিমাচল ছাড়া প্রায় সব রাজ্য চলে গিয়েছে বিজেপির দখলে। এই হিন্দি হার্টল্যান্ড কিন্তু লোকসভা নির্বাচনে যে 543টা আসন তার মধ্যে একটা বড় ভোট ব্যাংক কিন্তু এখান থেকে উঠে আসে। কিন্তু তার আগে রাজশ্রী লাহিড়ী, সিপিএম লোকসভায় কটা আসন পাবে এটা নিয়ে এখনো অবধি কোনো আমরা কনস্ট্রাকটিভ কিছু বললাম না, নিদেন পক্ষে পশ্চিমবঙ্গেও জানতে পারলাম না। তো বাড়তি লাভটা কি হলো সেটা বলে দিই। গোটা ভারতবর্ষ একটা ইন্ডি জোটের প্রহসন দেখছিল, সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধীরা সবাই মিলে একজোট হচ্ছে। যে লালু প্রসাদ যাদব, উপেন বিশ্বাস লালু প্রসাদ যাদবকে ধরেছিলেন, সেই উপেন বিশ্বাসকে নিজের দলের এমএলএ করে মন্ত্রী করে তারপরে তাকে দূরে সরিয়ে রেখে আবার লালুর সঙ্গে হাত মেলানো সেটাও দেখলো। তো বাংলা পথ দেখাবে অনেক তৃণমূলের নেতারা বড় বড় লেকচার মেরেছিল, ভারতবর্ষ এটাই দেখলো যে হ্যাঁ বাংলা পথ দেখাবে মানে হচ্ছে শিক্ষা দপ্তর, বন দপ্তর, খাদ্য দপ্তর, জেলের মধ্যে যাবে, জেলের মধ্যে যাবে, বাবা এরকম দরকার নেই, পোস্টাল ভায়োলেন্স পথ দেখাবে। এটাই হলো একটা সেন্টেন্স, খালি একটা সেন্টেন্স বলছি। ও ঠিক বলেছে উপেন বিশ্বাস এবং লালু প্রসাদকে নিয়ে। আমি বলি জয়ললিতার কনভিকশন হয়েছিল বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামীর করা মামলার ভিত্তিতে। আজকে সুব্রমণিয়াম স্বামীর দল বিজেপি এবং জয়ললিতার দল এআইডিএম কে মিলে একসঙ্গে এনডিএ জোট চালাচ্ছে, এইটাও যেন মনে রাখে। মুফতি মেহবুবা মুফতিকে, যে মেহবুবা মুফতি আফজল গুরুকে শহীদ বলে, আফজল গুরুকে শহীদ বলা হচ্ছে। 370 ধারা ভারতীয় জনতা পার্টি অবলুপ্ত করেছে। বাংলা পথ দেখাচ্ছে কিভাবে আমি বলি, আরে প্রশ্নটা তো শোনা হয়েছিল, সেটা হচ্ছে বাংলা পথ দেখাচ্ছে কিভাবে। কুণাল ঘোষ আজকে একেবারে সেটা বলেছেন, সেটা হচ্ছে বাংলার যে সমস্ত সামাজিক প্রকল্প বিজেপি সেগুলোকে কপি পেস্ট করেছে এই তিনটে রাজ্যে, এবং যে কারণে বিজেপির জয় হয়েছে। মানে যে বাংলার প্রকল্পগুলোকে এই বাংলার বিরোধী দল হিসেবে বিজেপি সমালোচনা করছে সেগুলোকে কপি করে তিন রাজ্যে বিজেপি জয়লাভ পাচ্ছে। শিবরাজ সিং চৌহান 2007-এ যে সমস্ত প্রকল্পগুলো চালু করেছিলেন সেগুলো একটু ডানদিক বাদিক করে নিয়ে নিজে মমতা ব্যানার্জি নিজের রাজ্যে করেছেন। তার কেন বড় বড় কথা বলে কোনো লাভ নেই। এখানে যে সামাজিক প্রকল্প আমরা চুরি করছি, কুণাল ঘোষের ওই 3.5 বছরের জেল খাটা সারদার আসামি আগে বলুক। মমতা ব্যানার্জি সারদার এন বেনিফিশিয়ারি বলেছিল, সারদার সব টাকা মমতা ব্যানার্জির বাড়িতে আছে। এখন বড় বড় কথা বলে লাভ নেই, অমুক চোর তমুক চোর, মমতা ব্যানার্জিকে চোর বলেছিল এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে আমি নিশ্চয়ই অরূপ চক্রবর্তীর উত্তর দেব। কিন্তু দেখুন সাম্প্রতিককালে গত কয়েকদিনের যদি আপনারা এই পলিটিক্যাল ডিবেট এবং রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্য দেখেন, জোর শব্দ একাধিকবার উচ্চারিত হয়েছে। যেমন আজকে শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গেল এই শব্দ একাধিকবার। দেখুন ইন্ডিয়া জোটের মিটিং রয়েছে দিল্লিতে, ওটা শোক সভা পালন করবে। আমি মমতা ব্যানার্জিকে বলবো কালো শাড়ি পরে যেতে আর কালো পোশাক পরে ওর ভাইপোকে যেতে, আর পারলে মুখে একটা আলকাতরা মেখে যাবেন। তিনটে রাজ্যের ফলাফল আসার পরে ওখানে শোকসভা হচ্ছে, দাঁড়ি টাড়ি কাটা হচ্ছে, ঘাটকর্ম হচ্ছে, বিকালবেলা পিণ্ডদান হবে, শ্রাদ্ধ হবে। আমি স্পেশাল স্থান ছত্তিশগড়ের বাঙালিদের দেব। 10 লক্ষ বাঙালি ভোটার আছে, 90%-এর বেশি বাঙালি ভোট দিয়েছে। রায়পুরের সব সিট আমরা জিতেছি। মানা ক্যাম্প উদ্বাস্তু এলাকায় 20,000 ভোটার ছিল, সব বুথে লিড, সব মতিলাল সাহু জিতেছেন, সমস্ত সিট থেকে আমরা জিতেছি। কালকে বিধানসভায় প্রথমে লাড্ডু বিতরণ হবে, পরে চোর মমতা হবে। অরূপ চক্রবর্তীর কাছে আসবো। একেবারে বিধানসভায় লাড্ডু বিতরণ এবং তারপর মুখ্যমন্ত্রীকে আক্রমণ, ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন যে 26 পর্যন্ত তৃণমূল সরকার টিকবে না, কাল থেকেই শুরু হয়ে যাবে সারাশি আক্রমণ। না না, এটা স্বাভাবিক। দেখুন সিবিআই এর মুখপত্র, ইডির মুখপত্র সবই তো শুভেন্দু অধিকারী। মুশকিলটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে চোর কিন্তু আবার প্রথম আমরা বলিনি। শুভেন্দু অধিকারীকে চোর প্রথম বলেছিল বিজেপি 2015 সালে বলেছিল সারদার চোর। আমি সে প্রশ্ন যাচ্ছি না। এই শিক্ষামন্ত্রী নিয়ে এত দুর্নীতি নিয়ে কথা বলছেন, আরেকজন শিক্ষামন্ত্রী লক্ষ্মীকান্ত শর্মা, তিনিও কিন্তু জেলে গিয়েছিলেন। ২০০০-এর বেশি লোক অ্যারেস্টেড হয়েছিল যে দুর্নীতির জন্য, সেটা মধ্যপ্রদেশের দুর্নীতি ব্যাপক কেলেঙ্কারি। তখনও মুখ্যমন্ত্রীর নাম শিবরাজ সিং চৌহান। আজকে কদিন আগে গোয়ালিয়রের অ্যাক্টিভিস্ট আশিস চতুর্বেদী তার কমপ্লেনের ভিত্তিতে সেখানে যে ভয়ানক স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি আজকে সারা ভারতের সামনে এসেছে। সুতরাং আমি আবারও বলছি যে দুর্নীতিটা এখানে একমাত্র ইস্যু হয়নি, এখানে ইস্যুটা মুশকিলটা হচ্ছে আজকে ধরুন এই ১৭টা কথা বলছে, এটা সত্যি কথা তিনটে রাজ্যের মোট ৬৫টা লোকসভা আসন আছে তেলেঙ্গানা বাদ দিয়ে, তিনটে রাজ্যের ৬৫টা লোকসভা, তিনটে রাজ্যই গতবার কংগ্রেস জিতেছিল, এবার তিনটে রাজ্যই কংগ্রেসের হাতছাড়া হয়েছে। কিন্তু কংগ্রেস জেতার পরও ৫ মাসের মধ্যে নির্বাচনে তিনটে রাজ্যের ৬১টা আসন বিজেপি জিতেছিল। অর্থাৎ আজকে কংগ্রেস হেরে যাওয়ায় যে বিশাল কিছু ইতর বিশেষ পার্থক্য হচ্ছে তা নয়। আজকে আপনি বলবেন আজকে সমস্যাটা হচ্ছে, আপনি যেরকম বললেন উত্তর ভারতের দিকে আজকে পাঞ্জাব কিন্তু বিজেপির হাতছাড়া, আজকে দিল্লি বিজেপির হাতছাড়া, আজকে দক্ষিণাত্য বিজেপির হাতছাড়া, পূর্ব ভারত হাতছাড়া, সামগ্রিকভাবে বিজেপির যেখানে স্যাচুরেশন পয়েন্ট সেখানে বিজেপি পৌঁছে গিয়েছে। আগামী দিন যাই হবে বিজেপি পার্লামেন্টে আসন করবে, যদি এই যে ইডি সিবিআই আপনারা তাহলে কিন্তু বিজেপির জন্য আগামী এই লোকসভা, আমি বলছি এই ইডি সিবিআই কে বিজেপি পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করছে এই কথা বলছি না না বলছো আমি আর আপনি তো আপনার কথাটা বলবেন, সেটা হচ্ছে ব্যবহার করছে। এবং বারে বারে আপনারা বলেছেন যে মানুষ নির্বাচনে পরপর নির্বাচনে সেটা প্রমাণ করে দিয়েছে। আমি বলছি একই কথা অশোক গেহলতও বলেছে রাজস্থানে, এমনকি এই শিক্ষামন্ত্রী কথা বললেন, রাজস্থানের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও, যিনি প্রদেশ কংগ্রেস সভাপতিও বটে, তার বিরুদ্ধে অশোক গেহলতের পরিবারের বিরুদ্ধে ইডি পর্যন্ত সামন পাঠিয়েছিল। কিন্তু তারপরও ভোটের সেই ভোটের মানুষ কিন্তু এই একেবারে পলিটিক্যাল টুল কথাটা বিশ্বাস করেনি, পলিটিক্যাল ভেন্ডেটা এই স্লোগানকে মেনে নেয়নি মানুষ। কংগ্রেসের সচিন পাইলট মিছিল করেছিল শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, কংগ্রেসের মন্ত্রী বিধানসভায় উঠে দাঁড়িয়ে বিরুদ্ধে কথা বলেছিল। শান্তে বলুন প্লিজ। রাজস্থানে প্রতি অল্টারনেটিভ ইয়ারে আসন সংখ্যা পাল্টায় এবং সরকার বদলায়, এটা খুব কমন ফেনোমেনন। আজকে এটা ঘটনা যে মধ্যপ্রদেশের রেজাল্টে কিন্তু আমরা সবাই অনেকাংশে আশ্চর্য, কিন্তু সেখানেও একটা জিনিস মাথায় রাখবেন, আজকে মধ্যপ্রদেশে আপনি সঠিকভাবেই বলছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বেরিয়ে যাওয়ার পরে সেই পরবর্তী লিডারশিপ কি কংগ্রেস তৈরি করতে পারে, কিন্তু মধ্যপ্রদেশের ক্ষেত্রে আমরা দেখেছি মধ্যপ্রদেশেও যদি ইন্ডিয়া জোট কোটাকোট যেটা বলছেন সেই জোটটা যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হতো, আজকে এটা ঘটনা রাজস্থানে কিন্তু অনেকগুলো সিট, এখানে রাজস্থানে আমি যত ভুল না করতে 2টো আসন সিপিআই সিপিএম এর ছিল, সিপিআই একটা ভালো ভোট পেতে। রাজস্থানে যদি সমাজবাদী পার্টির সাথে জোট হতো, এবং কমলনাথ উনি অত্যন্ত প্রবীণ নেতা, কমলনাথকে আমরা লাস্টের দিকে দেখলাম সামাজিক ন্যায়ের প্রকল্পের বদলে উনি অনেক বেশি ওই হিন্দুত্ববাদী প্রকল্পগুলোকে সামনে নিয়ে মন্দির উদ্বোধনের দিকে ব্যস্ত হয়ে পড়লেন। আমি জানি না তার পিছনে নিশ্চয়ই কোনো রাজনীতি কাজ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে রাজস্থান এটা কমন ফেনোমেনন ছিল, মধ্যপ্রদেশ এটা নিশ্চয়ই অ্যালার্মিং। আগামী দিন বলতে চাইছেন দাবি করা কংগ্রেসও তাহলে সেই নরম হিন্দুত্বের ছোঁয়াচ এড়াতে পারলো না, যার পরিণাম কি তার মানে মধ্যপ্রদেশে কংগ্রেসকে ভুগতে হয়েছে। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসার আগে দেখাতে চাইব কুণাল ঘোষ, যিনি আজকে তো রীতিমতন তৃণমূলের হয়ে দেওয়াল লিখন পর্যন্ত শুরু করে দিয়েছেন, তিনি এই ফলাফল নিয়ে কি বলছেন। লোকসভা নির্বাচনে যখন কংগ্রেসের ভরাডুবি তখন দেওয়াল লিখছে তৃণমূল, ইন্ডিয়ার জোট শরিক। কংগ্রেস যেখানে হারছে সেখানে তৃণমূল দেওয়াল লিখছে, এটা কেন? আজকে যে যে তিনটে রাজ্যে বিজেপি জিতেছে সেই তিনটে রাজ্যে বিজেপির যত না সাফল্য তার থেকে বেশি কংগ্রেসের ব্যর্থতা, এটা কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যর্থতা। ফলে তার দায় ইন্ডিয়া জোটের নয়, ইন্ডিয়া জোট অনেক জোশ নিয়ে নামছে এবং সেই জোশ নিয়ে যখন নামবে লোকসভায় এর ঠিক উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার হেরে যাবে এবং ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে। বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই জোট নিয়ে কিছু পরামর্শ দিয়েছিলেন, কিছু কর্মসূচির কথা বলেছিলেন, তখন এরা সেগুলো কর্ণপাত করেনি, ফলে তার একক দায়িত্ব এখন কংগ্রেসের ঘাড়ে পড়ছে। ফলে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ মুখ এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য শীর্ষ নেতৃত্ব যারা আছেন সেই জোটের মুখটাকে সামনে রেখে ইলেকশন লড়তে হবে। তিনটে স্টেটে জোটকে কাজেই লাগালো না কংগ্রেস। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো দিক, একটা হচ্ছে উন্নয়নের মডেলগুলো, তো উন্নয়নের মডেলগুলো তো কেন্দ্রীয় সরকার বলছে 1 নম্বর, উন্নয়নের মডেলগুলো দিয়ে তো বিজেপি তাদের ইস্তাহারে অন্য রাজ্যে বলছে আমরাও লক্ষ্মীর ভাণ্ডার করবো। रवींद्रनाथ भट्टाचार्यर काछे आसते चाइबो। रवींद्रनाथ बाबू एकटा विषय होच्छे जे दुर्नीतिर प्रश्न आपनि देखुन धाराबाहिकभावे जदि देखें सेटा कर्णाटक होते पारे, सेटा छत्तीसगढ़ होते पारे, सेटा राजस्थान होते पारे, दुर्नीतिर बिरुद्धे किन्तु मानुष भोट दियेछे। आमार दुटो प्रश्न, एक होच्छे सेई दिक थेके चिंता करते गेले कि सत्यि तृणमूल कংগ্রেসের चिंतार कोनो विषय आछे किना, उल्टो विषयटा होच्छे हिंदी बलये जेभावे भोट हय परपर निर्वाचने देखा गियेछे सेई स्ट्र्যাটেজি फलो करे किन्तु बांग्लाय भोट हय किना सेटा चिंता भावना करे तृणमूल कि किछुटा निश्चिंत थाकते पारे ना। दुर्नीति तो एकटा फैक्टर बटे, एत मानुषेर एत বিভিন্নভাবে तारा दुर्नीतिर बिरुद्धे कथा बोलছে, রাস্তায় ৫০০ दिन ধরে বা তারও বেশি दिन ধরে অতগুলো বাচ্চা ছেলে মেয়ে বসে আছে, আর এগুলোর কোনো প্রভাব মানুষের মনে পড়ছে না, এটা কখনো হতে পারে না। দুর্নীতি সমস্ত ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, রেশন কার্ড কোথার থেকে কিসে দুর্নীতি হয়নি, সব দুর্নীতি পশ্চিমবঙ্গে সব ক্ষেত্রেই দুর্নীতি ধরা পড়ছে, সুতরাং তার একটা প্রভাব নিশ্চয়ই পড়বে। কিন্তু বিজেপি সেই দুর্নীতির ব্যাপারটাকে ভোট বাক্সে তুলতে পারবে কিনা সেই ব্যাপারটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এবার কিন্তু কংগ্রেস অনেক বেশি ব্যাংক কাপন করবে তৃণমূলের। আমি বলছি একেবারে মানুষ মনে প্রভাব পড়া এক, আর সেই প্রভাব ভোট বাক্সে পড়া এক। মানুষের মনে প্রভাবকে ভোট বাক্সে প্রতিফলিত করা যাচ্ছে কিনা এইটা নিঃসন্দেহে দেখার বিষয়, এবং দেখার বিষয় কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী আসবেন এবং প্রধানমন্ত্রী আসার পর কি বলবেন আজকের এই জয় নিয়ে। দেখুন, তিন রাজ্যের ভোটে একেবারে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস, এবং তার জন্য তৃণমূল কংগ্রেস বা জেডিইউর মতন যারা শরিক দল ইন্ডিয়া জোটে তারা কংগ্রেসকে কাঠগড়ায় তুলছেন। এমনটা শুধু তাই নয়, কাঠগড়ায় কংগ্রেসের যারা প্রতিনিধি রয়েছেন তারা পর্যন্ত তুলছেন, চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন কৌস্তব বাগচি। দেখুন, চোরদের সাথে এক মঞ্চ শেয়ার করার কি অবস্থা হতে পারে। ব্যাঙ্গালোর, পাটনা, বম্বে, দুনিয়ার চোর এক হও যে একটা বিষয় নিয়ে করা হয়েছিল, এবং সেখানে একটা জিনিস আমি আগেও বলেছি এখনও বলেছি, সেটা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। কি অবস্থা হতে পারে তারই ফলশ্রুতি। দেখুন, যেটা একটা জিনিস খুব স্পষ্টভাবে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে নিজে বলবান না হয়ে পরজীবী হয়ে থাকার যে মানসিকতা, এটাই কংগ্রেসকে দোয়াচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে কংগ্রেসের ক্ষেত্রে মৃত সঞ্জীবনী কি হতে পারে। সৌম্যজ রায়, দেখুন একটু আগে আপনি একটা দারুণ কথা বলেছেন, সেটা কথাটা শুনতে দুর্নীতি নিয়ে আমাদের বিজেপির প্রতিনিধি খুব সুন্দর একটা কথা বলেছে, দুর্নীতির সঙ্গে মিছিল করা যাবে না, দুর্নীতির সাথে অজিত পাওয়ার হলে মিছিল করা যাবে, হিমন্ত বিশ্ব শর্মা হলে মিছিল করা যাবে, ওখানে দুর্নীতি হয় না, ওটা সব খুব সব ক্লিন চিট। আবার কথা হচ্ছে যে সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে তাহলে মানে আমরা দুর্নীতি নিয়ে আমাদের রবীন্দ্রনাথবাবু একটা দারুণ কথা বলেছেন যে দুর্নীতির বিরাট এফেক্ট ফেলে, তা দুর্নীতি যদি এফেক্ট ফেলে তাহলে 2019-এর পর থেকে যেখানে আপনাদের সরকার আপনারা দুর্নীতি করবেন তারপরে দুর্নীতির বিরুদ্ধে গলা চড়াবে, এটা বলতে দিন না, বলুন না। দুর্নীতির প্রশ্নে যদি প্রশ্ন হয় তা সরকারটা তো আমরা চালাই না, আমাদের পুলিশও নেই, তো কেন্দ্রীয় সরকার আছে, এত সিবিআইডি আছে, ধরে জেলে পুড়ে দিন, আপনি রেখে দিয়েছেন কেন? রাহুল গান্ধী, রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, এদেরকে জেলে পুড়ে দিন, তখন তো বলেন তো পুড়ে দিন না, 90 দিন তো জেরা করেছেন, 4 দিনের জন্য তো আপনি জেলে পড়তে পারছেন না, চিদাম্বরমের পায়ে মানে দেয়াল পাঁচিল টপকে ঢুকে পড়েছেন, জেলে ঢুকে দিন। ফিকটিশিয়াস যদি দেন তাহলে তো আদালত রয়েছে, এত সোজা তো না, ফ্রেম করতে হবে তো, আরে সিবিআই ইডি তো আপনি চিনতে পারেন, আপনি ওটা করতে পারবেন না। এখন আমার কথা হচ্ছে অজিত রাজেশী বলে দি ক্লোজ করবে, আমার কথা হচ্ছে তাহলে আমার শুভেন্দু অধিকারীকে নিয়ে অনেক কথা বলছেন, শুভেন্দু অধিকারী এখন বিবেকানন্দের বড় ছেলে হয়ে গেছে, তাহলে একটা কথা বলুন না, শুভেন্দু বিরুদ্ধে ওনারা গিয়ে সুপ্রিম কোর্টে যেতেই পারেন। তবে আমি অরূপদার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন যে রাজস্থানে ইন্ডি জোট ফোট হলে পরে, এমপিতে ইন্ডি জোট হলে পরে নাকি বিরাট একটা অন্যরকম ফল হয়ে যেত। রাজস্থানে সিপিআই পেয়েছে 0.04%, সিপিএম পেয়েছে 0.97%, কংগ্রেস পেয়েছে 39%, নোটা হয়েছে 0.96%, অর্থাৎ নোটার সঙ্গে লড়াই করে রাজস্থানে সিপিএম নোটার একটু আগে ভোটটা পেয়েছে, আর বাকি এটাগুলোকে জোট করেও এখানে বিজেপিকে হারানো যেত কিনা জানি না। কি মানে আমার ওর কথা আমি বুঝলাম না, আমি অরূপদাকে জবাব দিচ্ছি, আমি সিপিএমকে জবাব দিই, অরূপদাকে কথা বলি। শুভ্র, অরূপ দেখছেন, আমি এটা কথা বলি শুভ্র, দেখো ফিজিক্স কেমিস্ট্রির সঙ্গে তো পলিটিক্যাল সায়েন্সের একটা তফাৎ আছে, তফাৎটা হচ্ছে এইটাই, তুমি যাই বলো না কেন পাল্টাও 10টা যুক্তি থাকবে, পার্সপেক্টিভ থাকবে, বলতেই পারো এখানে এজেন্সিকে ব্যবহার ইত্যাদি কোনো অভিযোগ কোনো দাগ কাটতে পারেনি। আবার কর্ণাটকে জেতার পরেই তোমরাই বলেছিলে শিব কুমারকে যেরকমভাবে এজেন্সিকে ব্যবহার করে জেরা করা হয়েছে, দেখুন একটা ভোট হয়ে যাওয়ার পর সেটা নিয়ে একেবারে পোস্টপোল অ্যানালিসিস এবং ফল বেরোনোর পর তার একটা বিশ্লেষণ কাটাছেড়া হয় এবং সেটা খুব স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে যে এই পরাজয় থেকে সত্যি কংগ্রেস যেমনটা দাবি করছে ঘুরে দাঁড়াতে পারবে কিনা, পাশাপাশি নজরে থাকবে যে এখান থেকে কতটা বাড়তি অক্সিজেন নিয়ে লোকসভা নির্বাচনে ময়দানে নামতে চলেছে বিজেপি, এবং কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী মুখোমুখি হচ্ছেন, কি বলছেন, কি কি বার্তা দেবেন সেদিকে নজর থাকবে। আপাতত এই পর্যন্ত, ছোট্ট বিরতির পরে দেখুন 7টায় বাংলা।